নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ফুল গাছ ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে কম আছে, তাই না? এখনও অনেক মানুষ আছেন এত বিজি লাইফস্টাইলের মধ্যেও তাদের ঘরবাড়ি কিন্তু খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করেন। আবার আমার মতো অনেক মানুষও আছেন যারা শহরে ছোট জায়গায় বাস করার পরেও কিন্তু বেশ ইচ্ছে করে যে ছোট ব্যালকনিটা যদি একটু ফুলের গাছ দিয়ে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। তাহলে ধরে নাও আমার আজকের এই ভিডিওটা শুধু তোমাদের জন্য, যারা ফল ফুল সবজির গাছ দিয়ে নিজেদের বাড়িঘর সুন্দর করে সাজিয়ে নিতে চাইছো বা ভাবছো। আজকে আমি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তোমরা বিভিন্ন ধরনের ফল ফুল সবজির গাছ পেয়ে যাবে, আর শুধু পাবেও না, অনেক কম দামে পেয়ে যাবে। আর বাড়িতে শুধু গাছ আনলেই তো হলো না, তার পরিচর্যাটা করাও কিন্তু সমান দরকারি। এখানে কিন্তু তোমরা সে সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আগে তোমাদের আমি জায়গাটার নাম বলে দিচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে পাটুলি। তোমরা যারা কলকাতায় থাকো তারা তো চিনবেই, আর যারা কলকাতার বাইরে থাকো তারা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা কোথায় থাকো, তাহলে আমি তোমাদের অ্যাড্রেসটা ডিটেলসে বলে দিতে পারবো। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার ওপারে লাইন দিয়ে অনেকগুলো নার্সারি সেন্টার আছে যেখানে এরকম কিন্তু ফুল গাছ তোমরা পেয়ে যাবে। আর শুধু গাছই নয়, গাছের সাথে তোমরা এরকম প্লাস্টিকের মাটি টবও পেয়ে যাবে, তার সাথে পেয়ে যাবে সারযুক্ত মাটি বা এমনি মাটি বা এমনি জৈব সার, নানান ধরনের গাছের পরিচর্যা করার জন্য যা কিছু লাগে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর দামও তোমরা অনেক সস্তায় পেয়ে যাবে, মানে 10 টাকা থেকে তোমরা গাছ কিনতে পারবে এখানে। অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি, মানে 10 টাকাতেও তোমরা গাছ কিনতে পারবে। আমি নিজে একটা লঙ্কা গাছ কিনেছি মাত্র 10 টাকাতে। শুরু কত গাছ, ফুলের গাছ? 35 টাকা থেকে শুরু আছে। কি ফুল গাছ আছে ওগুলো? পেটুনিয়া আছে, ডায়ানথাস আছে, একটু জোরে বলো, অ্যান্টোনিয়াম আছে। ফুলের গাছগুলো? ফুলের গাছ। আচ্ছা, আর গোলাপ? গোলাপ গাছ আপনার 250 টাকা আছে, 120 টাকা আছে। আচ্ছা, হ্যাঁ, যেমন নেবেন প্যাকেট সাইজ হিসাবে। আচ্ছা, তোমরা মাটিও বিক্রি করো? মাটি সার সব বিক্রি করো? গোবর। আচ্ছা, আর এই ফুলের গাছগুলো কিরকম শুরু? এগুলো 70 টাকা। 70 টাকা থেকে শুরু? 70 টাকা থেকে শুরু, 250 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, তোমার নামটা আর ফোন নাম্বারটা বলে দাও। আমার নাম রামপাল, ফোন নাম্বার হলো 9800629219। আর এটা পাটুলিতে তোমরা বসছো, কতদিন বসছো তোমরা? আমাদের 20 বছরের উপর হয়ে গেছে। আচ্ছা, না এখানে কতদিন আছো তোমরা? এখানে 20 বছর হয়ে গেছে। মানে আপনি প্রত্যেক শীতে বসো নাকি? না না না, সারা বছরই তো বসো। আচ্ছা, অল টাইম। তোমরা দেখতে পাচ্ছ এখানে নানান ধরনের গোলাপ ফুল গাছ আছে। এই গোলাপ ফুলগুলো কিন্তু তোমরা 100 টাকাতে পেয়ে যাবে। শুধু কিন্তু গাছ নয়, গাছের সাথে তোমরা টব পাবে, সারযুক্ত মাটিও পেয়ে যাবে। বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের আর কোনো এক্সট্রা কেয়ার করতে হবে না, শুধু রোজ অল্প করে একটু জল দেবে আর চেষ্টা করবে যাতে রোদের মধ্যে গাছগুলোকে রাখতে পারো। আর তোমরা যারা একদম নতুন ভাবছো গাছ কিনবে, আবার ভাবছো যে আমরা তো কেয়ার সেরকমভাবে করতে পারবো না বা জানি না, তারা একদম চিন্তা করো না, এরা ভীষণই হেল্পফুল, সমস্তটাই বলে দেয়। তোমরা এদের থেকে জেনে নেবে যে কী কী করতে হবে, এরা সবটাই কিন্তু বলে দেবে। কত করে দাদা এই গাছগুলো, কত করে? ফুল গাছ তো গেল, আমি তোমাদের এবার বলবো কিছু ফলের গাছের কথা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সুন্দর সবেদা ঝুলছে, আমি এর আগে তোমাদের দেখিয়েছি একটা ক্লিপে যে কমলা লেবু হয়েছে। এই সমস্ত ফল গাছগুলোও কিন্তু 100 টাকা থেকে শুরু। এই ফল যুক্ত, মানে এরকম ফল হয়ে রয়েছে, এরকম গাছগুলোও কিন্তু 100 টাকা থেকে পেয়ে যাবে তোমরা। তো কোন মাটি নিলে ভালো হবে? কোন মাটি নিলে ভালো হবে? প্লেন মাটি না সার মাটি? সার মাটি তো অবশ্যই দিতে হবে, সার তো দিতেই হবে, মাটি আলাদা পাওয়া যাবে, সার আলাদা পাওয়া যাবে। তাহলে তুমি সার মাটি দিয়ে দাও, কোন সার মাটি ভালো হবে সেটা দিয়ে দাও। সার মাটি আপনার মানে কম্পোস্ট সার, শুধু সার মাটি আছে, ওটা পড়বে আপনার 60 টাকা কিলো। সার সব সারতে মিশিয়ে দেবো, আর যেটা কম্পোস্ট আছে ওটা 24 টাকা। কোনটা ভালো হবে, কম্পোস্ট সার? ১৮০
জল না দিলেও এক মাস পরে কিছু হবে না, বাড়বে গাছ, বাড়বে, দুই তিনবার দেন তারপরে এক মাস পরে জল দিলেও কোনো কিছু হবে, বাড়বে গাছ। হ্যাঁ হ্যাঁ গুরু বলো, গুরু বলো, গুরু গাছগুলো কিরকম দাম? এটা আছে আপনার 170, এটা আছে আপনার 320। আর এই যে লঙ্কা গাছ দেখছো একদম লঙ্কা হয়ে রয়েছে, এই লঙ্কা গাছগুলো কিন্তু তোমরা ওই 170 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি আশা করব তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজকের জন্য টাটা।